আজকে আমি চলে আসছি আপনাদেরকে কাতারের মাটিতে একটা জিনিস দেখানোর জন্য। কাতারে কিন্তু এরকম উর্বর ছিল না, বৃষ্টির কারণে যেটা সম্ভব হয়েছে কাতারের মাটিতে আমার সাথে চলে আসবে। দেখেন যে এইসব গাছপালা কিন্তু একটা সময় কাতারে ছিল না, কারণ কাতারের মাটি কিন্তু কাতারের কিন্তু মাটিগুলো কিন্তু পাথরযুক্ত মাটি, মাটির সাথে কিন্তু পাথর আছে, কিন্তু তারপরেও গাছপালা হইতো না। এখন ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে কাতারে কিন্তু এরকম ভাবে গাছপালা হইতেছে। দেখেন আমি আরেকটা জিনিস দেখাই আমার সাথে, এখন ফুলের বাগান হয়ে গেছে, একদম ফুলের বাগান হয়ে গেছে। ফুল ফুলের ফুল ছিঁড়া যদিও ঠিক না, গাছের ফুল গাছে সুন্দর লাগে, গাছে ভালো লাগে, আমি ফুল ছিঁড়তে চাই না, কিন্তু এসব কিন্তু বৃষ্টির কারণে সম্ভব, কিন্তু বৃষ্টির কারণে সম্ভব, বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এসব কিন্তু ফুলের বাগানে কিন্তু ফুল হইতেছে, গাছপালাতে ফুল ধরতেছে। যদি বৃষ্টি না হইতো তাহলে কিন্তু কখনো ফুল হইতো না, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ফুল হইতেছে। তারপরে কিন্তু আল্লাহর রহমত যে আছে এটা হচ্ছে প্রকাশ পাইতেছে, কারণ ঘন ঘন বৃষ্টি হইতেছে, আর কাতারে কিন্তু দুবারের মতো বৃষ্টি হচ্ছে না, এরকম একটা লিমিটেশন রেখে বৃষ্টিটা হচ্ছে, মানে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হয়, যেটা আবহাওয়াটা একদম শীতল থাকে, ঠান্ডা একটা বাতাস থাকে, শীতল একটা বাতাস থাকে, সেই বাতাসের কারণে কিন্তু এরকম ভাবে ফুলের বাগান হচ্ছে অসাধারণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাতারে কিন্তু এটা সম্ভব হয়েছে শুধু বৃষ্টির কারণে। আমি কাতারের সরকারকে ধন্যবাদ দিতে চাই, কাতার কিন্তু একটা ইসলামপন্থী দেশ, আর ইসলামপন্থী দেশ কাতার কিন্তু ইসলামটাকে চর্চা করে, কাতার কিন্তু এরকম অবৈধ কোনো কিছু পাবেন না কাতারে। কাতারে যতটুকু চেষ্টা করে কাতারের সরকারকে ইসলামটাকে সুন্দরভাবে তুলে ধরা, ইসলামটাকে কীভাবে প্রকাশ করা সত্যটাকে তুলে ধরা, ইসলামে যা কিছু আছে সেটাই তুলে ধরা, আর সেই কারণে কিন্তু সুন্দর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এরকম মাটি উর্বর হয়, মাটি উর্বর হওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে ফুল টুল ফুটে। আপনারা আমার সাথে আসেন, এগিয়ে দেখেন কত সুন্দর একটা ফুলের বাগান, অসাধারণ লাগতেছে ফুলের বাগানটা। আর কাতারে কিন্তু এটাই কিন্তু কাতারের সৌন্দর্য, কাতারে কিন্তু একটা সময় কিন্তু আমরা যখন আজ থেকে 4-5 বছর আগে আসছিলাম তখন কিন্তু এটা ছিল না, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে। আমি যখন 5 বছর আগে আসি তখন কিন্তু এসব গাছপালা ছিল না কাতারে, একদম ছিল না। আমার কথাটা বিশ্বাস করেন, যারা কাতারে আছে 5-10 বছর ধরে তারা কিন্তু জানে কাতারে কিন্তু একটা সময় গাছপালা হইতো না। কাতারে কিন্তু প্রত্যেকটা এরিয়াতে কিন্তু পানি দেওয়ার লাইন আছে, কিন্তু এখন কিন্তু পানি দেওয়া লাগতেছে না, কারণ কিসের জন্য না, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আকাশটা কত সুন্দর মেঘাচ্ছন্ন, দেখেন না একটু আকাশটা দূরে দেখা চাইব। হ্যাঁ, আর আশেপাশে এরিয়াটা এত সুন্দর, এটা কিন্তু একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর এখানে কিন্তু সবগুলো যা কিছু আছে এখানে কিন্তু সব কিন্তু হচ্ছে গ্যারেজ। তারপরে দেখেন কত সুন্দর ফুলের বাগান, এখানে প্রবাসীরা করে যাচ্ছে, এগুলো কিন্তু প্রবাসীদের হাতে তৈরি, এবং আল্লাহর রহমত আছে বলে এখানে কিন্তু গাছপালা হচ্ছে আরো সুন্দর সুন্দর বাগান। যদি ঝনি ভাইয়ের নতুন হয়ে থাকেন তাহলে একটু ফলো করে দিয়ে, আর ঝনি ভাইয়ের চ্যানেলটাকে ভিজিট করে আসবেন, ইউটিউব চ্যানেলটাকে ঝনি ভাই লিখে সার্চ করবেন এবং জুনি ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন কাতারে আল্লাহর রহমতে কিন্তু কত সুন্দর গাছপালা হচ্ছে, আর গাছপালা কিন্তু মানুষের জীবনকে সতেজ রাখে। আপনি যদি গাছ থেকে অক্সিজেন না পান তাহলে কখনোই কিন্তু সুন্দর হবে না, আপনি কিন্তু বাঁচতে কষ্ট হয়ে যাবে। গাছপালা থেকে অক্সিজেন আসে, আর এই অক্সিজেনটাই কিন্তু আমরা গ্রহণ করে থাকি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে না কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।